সচরাচর ক্রিকেটের জনপ্রিয় নয় যুক্তরাষ্ট্র। আইসিসির মূল ইভেন্টগুলোতেও নেই তাদের উপস্থিতি। তবে এবার আয়োজক দেশ হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে দেশটি। ক্রিকেটের বড় এই ইভেন্টকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরেই তুমুলভাবে প্রস্তুত হচ্ছিল যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অপরূপ সৌন্দর্য তাই তো মুগ্ধ করেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও রোহিত শর্মাকে। মাত্র 3 মাসের ব্যবধানে এমন পরিপূর্ণভাবে একটি স্টেডিয়াম প্রস্তুত করা দেখে অবাক হয়েছে দুজনেই। এই মাঠে খেলতে মুখিয়ে আছেন তাই তো ভারতের অধিনায়ক, সমর্থকরাও এখানে খেলা দেখার জন্য অপেক্ষায়, এমনটাই মনে করছেন রোহিত শর্মা নিজেই। এই যেমন একটা সাধারণ মাঠকেই বিশ্বকাপের ভেন্যুতে রূপ দিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র। মাত্র কয়েক মাসের মধ্যে 34,000 দর্শক ধারণ ক্ষমতার একটি স্টেডিয়াম বানিয়ে ফেলেছে তারা, যার নাম নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম। এটাই ক্রিকেটের প্রথম মডিউলার বা অস্থায়ী স্টেডিয়াম। কয়েক মাস আগেও ছিল ধুধু প্রান্তর, কাজ ছিল অনেকটাই বাকি। টি টোয়েন্টি বিশ্বকাপে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে আদৌ খেলা হবে কিনা সেটা নিয়ে ছিল শঙ্কা। তবে মাত্র 3 মাসের মধ্যেই সব কিছু পাল্টে দিয়েছে আমেরিকা। শুধু কাজ সম্পন্ন নয়, গ্যালারি থেকে শুরু করে ড্রেসিং রুম পর্যন্ত সব কিছুই প্রস্তুত করে সবার প্রশংসা কুড়াচ্ছে নিউ ইয়র্ক। তাই তো এখানে খেলার অপেক্ষায় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এত অল্প সময়ের মধ্যে গড়ে ওঠা স্টেডিয়ামটি দেখে রীতিমতো অবাক হয়েছেন বাংলাদেশ অধিনায়ক। আগামীকাল এই মাঠেই ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। দুদলের প্রস্তুতি ম্যাচ শুরুর আগে এই ভেন্যুতে মুগ্ধ হয়েছেন দুদলের অধিনায়ক। তাই তো শান্ত বললেন, অবিশ্বাস্য, খেপাটে মনে হচ্ছে। মানে 3 মাস আগেও ইন্টারনেটে দেখেছি কিছুই ছিল না, এখন একেবারে পুরো দস্তুর ক্রিকেট স্টেডিয়ামের মতোই দেখাচ্ছে। দারুণ অনুভূতি। আমরা সবাই জানি এখানে বেসবল বাস্কেটবল বেশি খেলা হয়, কিন্তু ক্রিকেটেও এভাবে আয়োজন করা হবে এমনটা আশা করিনি। এখন এটা দেখতে আসল স্টেডিয়ামের মতো এবং দারুণ লাগছে। শান্তর মতোই এই স্টেডিয়ামে মুগ্ধ হয়ে গেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনিও বললেন, এটা দেখতে খুব সুন্দর, বেশ খোলামেলা একটা মাঠ। আমরা এখানে আমাদের প্রথম ওয়ার্ম আপ ম্যাচ খেলবো। স্টেডিয়ামের পরিবেশ অনুভব করার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। এটা ধারণ ক্ষমতা ভালো, আশা করি ভালোই হবে। আমরা আগে কন্ডিশনগুলোকে ভালোভাবে বোঝার চেষ্টা করছি যেহেতু আমরা এখানে আগে আসিনি। নিউ ইয়র্কের দর্শকরাও এখানে খেলা দেখতে আগ্রহী হবে বলে আমি মনে করি, যেহেতু এখানে প্রথম বিশ্বকাপ হচ্ছে। আর আমি নিশ্চিত বিভিন্ন দলের সমর্থকরা এই টুর্নামেন্টের জন্য বেশ রোমাঞ্চিত এবং অপেক্ষায় আছেন।